খেয় যদি কোনো ছোটো বাচ্চা মারা যায় অথবা মার গর্ব থাকা অবস্থা একশো বিশ দিন বাদে মারা যায় তাহলে তার লাগি একটা সুখবর আছে সুখবরটা হইল বাচ্চা মারা যাওয়ার বাদে আপনি হায় উতাস না করিয়া যদি আল্লাহর সিদ্ধান্ত উপরে খুশি থাকইন আর খুশি থাকার বাদে যদি আল্লাহর কাছে হইন বলে আল্লাহ আপনি দিসইন আল্লাহ আপনি আর বার গি আমি খুশি আছি তাহলে এই বাচ্চা খাল খাওয়া মতো দিন আপনার লাগি আল্লাহর হুকুমে ইংশ আল্লাহ সুপারিশ করব আর এই বাচ্চায় সুপারিশ করিয়া আপনারে জান্নাত লইয়া যাইব ইনশাআল্লাহ আল্লাহ আপনি অবশ্যই আল্লাহর হুকুমতো দিনে বাবে হালালভাবে বা হারাম তাকি বাঁচিয়া হইবা নামাজ রোজা এবাদত বন্দেগী আল্লাহর ফরজ খাম অবশ্যই খর্তইবা বাট মনে রাখুন জানু কোনো বাচ্চা মারা গেলে আপনি হায় উতাস না করিয়া বলি আল্লাহ মুখর তো বাচ্চা আছে চারটা পাঁচটা বাচ্চা ছয়টা সাতটা বাচ্চা অনেক গরিব হলোর অনেক বাচ্চা তারা হাওয়াইতেও পারেন না এর বাদেও তারার দেখি কিচ্ছু হয় না আমার একটা বাচ্চা দিলা দুইটা বাচ্চা দিলা তিনটা বাচ্চা দিলা মিসকারেজ হয়ে যায় কিংবা বাচ্চা মারা যায় এইরকম হায় উতাশ করবা না আল্লাহ যেটা হরণ বালা লাগে হরণ আপনি আল্লাহ সুক্রিয়াদায় করবা কারণ কোনো বাচ্চা বড়ইলে মা বাফর আশা থাকে বাচ্চা অকল জান্নাতো যাইতো জান্নাতি হইতো আপনি দেখোক আপনার সুত আসতে বাচ্চা এক বছর দুই বছর পাঁচ বছরর এক মাস দুই মাস কিংবা তিন মাসর বাচ্চা মারা গেছে এই বাচ্চাটা আপনার বিনা কষ্টে জান্নাত আর এই বাচ্চায় খালকে অতদিন আপনারে সুপারিশ করবা সাহায্য করবা আল্লাহর হুকমে ইনশাআল্লাহ আউকা আমরা দোয়া করি ও মাখলর লাগি যে মাখলর বাচ্চা আমার আগে আল্লাহ থারারে ধৈর্য ধারণ ধরার ক্ষমতা দান করতা আল্লাহ থারার বাচ্চারে খাল খেয়ামতর দিন নাজাতর উচিল্লা বানাইতা এই মা ফখলর লাগি আর অবশ্যই অবশ্যই আপনারা যারা বা ফখল আসইন প্লিজ আপনারা আপসেট বানা আপনারা বহুরুফরে। রুফরে অনেক সময় আমরা আছে আমরা বৌ আইন তোর উপরে আপসেট হই যাই যে বারবার যদি মিসকারেজ হয় কিংবা সাত মাস আট মাসের সময় বাচ্চা মারা যায় আমরা মনে করি বোর দুষ বোর প্রবলেম দেখো কা কোনো মা চায় না তার বাচ্চা মারা যাইত কোনো মায় চায় না গর্বদারে মা হলে পাঁচ মাস ছয় মাস হওয়ার বাদে বাচ্চা মারা যাইত বাচ্চা নষ্ট হইত কারণ আপনি মনে রাখুন জানো মায় বহুত কষ্ট করা আর কষ্ট করার বাদে থান ফেটর মাঝে রাখার বাদে আপনি বুঝেননি এই মায়া চাইবা থান বাচ্চা মারা যাইত অবশ্যই না তাহলে আপনারা প্লিজ আপনারার বৌরে দুষবানা আপনারা বৌর উপরে কোনো আপসেট না এটা কোনো বোর দুষ নাই বোর কারণে এটা হইছে না এটা আল্লাহর হুকুমে হইছে আল্লাহর ফয়সল্লা হইছে তো অবশ্যই আপনারা আল্লাহর এই ডিসিশনের ফরে খুশি থাকবা আর ও দোয়া করবা যে আল্লাহ আপনে বাচ্চা দিসলে আপনার নিচঙ্গি কালকে আমতর দিন এই বাচ্চার বাচ্চারে আমরা নাজাতর উসিল্লা বানান জানু আর আউকে আমরা সবে দোয়া করি আমরা যেত মা নখলর। بچہ اخل مارا گیے سوئن سوٹو تکتے کمبا فارسٹ ماس چھ مسر ما پےگنینٹ تحاست بچہ مارا گے سن دعا ترار لگی اللہ جان تھارے درج دار خموتا دان, ترار دان اللہ نیک اولاد دان ہوا اولاد اللہ دیشن آؤلدر جانا اللہ دیندار ایمان دار بنائیں آمین جزاک اللہ خیران السلام علیکم